বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এ পুরুষ ক্রিকেট ইভেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। 10 এপ্রিল শনিবার বরিশাল শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়ামে ফাইনাল খেলার বরেন্দ্র নর্থজনকে 7 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তারা। ফাইনাল খেলা শেষে সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের নেতাদের হাতে প্রাইজ মানি এবং মেডেল প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার এবং অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস এবং বিসিবির সিনিয়র কোচ মিজানুর রহমান বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পেরেছে বলে জানিয়েছেন চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের অধিনায়ক আমির হোসেন। ভালো ভালো প্লেয়ার তৈরি করার জন্য এরকম 2-3টা আরও যদি খেলা শুরু হয়, আমাদের কোভিড টেস্ট কোভিডের অবস্থা খুব ভালো না, তো এরকম যদি আল্লাহর ঠিক হয়ে যায়, এরকম যদি 2-3টা গেমস আমাদের হয় আমাদের জন্য বাংলাদেশের জন্য প্লেয়ারদের জন্য অনেক ভালো হবে, কারণ এইসব জায়গায় ফোকাস করার জন্য একটা প্লেয়ার ওঠার জন্য এসব গেমস অনেক দরকার, এরকম টুর্নামেন্ট অনেক দরকার। ধারাবাহিকতা রক্ষা করতে পারলে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে আশা বরিশালের জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দারের। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে বরিশাল দীর্ঘদিন পরে 1 বছর পরে টুর্নামেন্ট হয়েছে। এই খেলাধুলার সাথে যারা সম্পর্কিত, যারা আয়োজক, যারা প্রশিক্ষক, যারা কোচ এবং সর্বোপরি আমাদের যাদেরকে নিয়ে আজকের আয়োজন, আমাদের খেলোয়াড়রা, তারা কিন্তু উজ্জীবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আয়োজন মানে একটি উদ্দীপনা, একটি আয়োজন মানে একটি আনন্দ, এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। ঢাকা থেকে প্লেয়ার এসছে, বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার এসছে, তাদের খেলা টেকনিক এগুলো শিখতে পেরেছে আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা। আমি আশা করছি তারা এখান থেকে তাদের অভিজ্ঞতা অর্জন করবে, পাশাপাশি তাদেরকে আমরা মাঠে নিয়ে এসেছি তাদের মনের জোর এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য। আশা করি এটি অনেক উপকৃত হয়েছে। এর ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে পারি, আমরা অনেক ভালো একটি টিম উপহার দিতে পারবো, ভালো আমরা কিছু খেলোয়াড় উপহার দিতে পারবো, শারীরিকভাবে সুস্থ রাখতে পারবো, আমরা যেটি প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেই জায়গায় আমরা কাজ করতে পারবো। এই ধরনের টুর্নামেন্টের আরও আয়োজনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে খেলাধুলার সহযোগিতা অব্যাহত রাখার কথা বললেন বরিশাল সিটি মেয়র সেনিয়াবাস সাদিক আবদুল্লাহ। বহির্বিপদ থেকে অন্যান্য পথ থেকে সরিয়ে রাখার জন্য খেলাধুলা মাঠের যেটা দিচ্ছে বললেন, মাঠের বিকল্প নেই, এবং এই তরুণ সমাজ আমাদের ভবিষ্যৎ, এরা হচ্ছে যে আমাদের দেশের ভবিষ্যৎ। তো আমি চাবো যে এই খেলাগুলি আরও আয়োজন করার জন্য আমার যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি সহযোগিতা করব, এবং বরিশালবাসী আমরা চাই যেরকম খেলা আরও ডিসি সাহেবের পক্ষ দিয়ে সরকার। দেশের 8টি বিভাগের খেলোয়াড়রা 4টি দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।